আসসালামু আলাইকুম নমস্কার আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা গ্রামীণ ফোন পিপার সিম ব্যবহার করছেন তাদের মধ্যে আপনারা অনেকেই আছেন আপনাদের গ্রামীণ ফোন পিপিড সিম দিয়ে অন্য কান্ট্রিতে কল করে কথা বলেন তা আপনাদের হয়তো অনেকের একটা বিষয়ে জানা আছে হয়তো অনেকেরই জানা নেই বিষয়টা হচ্ছে আপনারা যখন আপনাদের গ্রামীণ ফোন পিপার সিম দিয়ে অন্য কান্ট্রিতে কল করে কথা বলেন তখন আপনাদের পিপড সিম থেকে কতটা করে কেটে নেওয়া হচ্ছে এই বিষয়ে হয়তো আপনারা অনেকে জানেন হয়তো অনেকেই জানেন না তারপরে যারা জানেন না আপনাদের গ্রামীণ ফোন পিপিড সিম থেকে কত করে কেটে নেওয়া হচ্ছে অন্য কান্ট্রিতে কল দিলে তারা চাইলে খুব সহজেই মাই জিপি অ্যাপ থেকে দেখে নিতে পারেন আপনি যে কান্টিতে কল দিচ্ছেন সেই কান্টি অনুযায়ী আপনার পিপিড সিম থেকে কত টাকা করে কেটে নেওয়া হচ্ছে তো ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনারা যখন আপনাদের গ্রামীণ ফোন পিপিড সিম দিয়ে অন্য কান্টিতে কল দেবেন সেই কান্টিতে আপনার প্রিপেড সিম সেই কান্তে কল দেওয়ার পর আপনার পিপিড সিম থেকে কতটা করে কেটে নেওয়া হবে সেটা খুব সহজে কীভাবে আপনি দেখবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি এখনও মাই জিপি অ্যাপ অ্যাকাউন্ট খুলে না থাকেন তাহলে উপরে আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি দেখে খুব সহজেই মাই জিপি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই মাই জিপি অ্যাপে যাবেন মাই জিপি অ্যাপে আসার পর দেখবেন আপনাদের মাই জিপি অ্যাপের পেজটি এভাবে দেখাবে দেখেন আমি আরটি বিষয় বলে দিচ্ছি বিষয়টি হচ্ছে আপনারা একটু দেখবেন আপনাদের মাই জিপে অ্যাপটি আপডেট দিয়ে আছে কিনা আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে যদি আপনাদের মাই জিপে অ্যাপটি আপডেট দিয়ে না থাকে অবশ্যই মাই জিপে অ্যাপটি আপডেট দিয়ে নেবেন তো তারপর এখানে দেখবেন নিচে ডান দিকে লেখা আছে একটি অপশান আছে মেনু মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো পেজটির নিচের দিকে দেখবেন একটি অপশান আছে এখানে দেখবেন লেখা আছে আইএসডি কল রেট তো আইএসডি কল রেট এই অপশানটির উপর ক্লিক করবেন আইএসডি কল রেট এই অপশানটির উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে সেখানে দেখুন লেখা আছে আইএসডি ট্র্যাফ এবং দ্যাশ নির্বাচন করুন সেখানে দেখুন দ্যাশ নির্বাচন করুন এর পাশে একটি অপশন আছে ডান দিকে একটি চিহ্ন দিয়ে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে কান্ট্রির নাম চলে আসবে সেখানে দেখুন আফগানিস্তান এখানে নামগুলো চলে আসছে তো আপনি যেই কান্ট্রিতে কল দেবেন সেই কান্ট্রিতে এখান থেকে খুঁজে বের করে নিতে পারেন এবং যে কান্টিতে কল দেবেন সেই কান্ট্রিটির নামটির উপর আপনি ক্লিক করবেন তো ধরুন আমি এখানে আপনার এইখানে এখানে ছিলি এই নামটির উপর ক্লিক করছি এই কান্ট্রিটির উপর ক্লিক করছি নাম এই দেখুন এখানে লেখা আছে সিলি এখানে ক্লিক করলাম সিলির উপর ক্লিক করার পর এখন এখানে দেখুন আরটি পেজ চলে আসছে আলাদাভাবে তো সিলি এবং সিলির কান্ট্রি কোড এখানে চলে আসছে সিলির কোড আসছে এবং এখানে আমার প্রিপেয়ার সিম থেকে কত টাকা করে কল রেট কেটে নেওয়া হবে যদি আমি সিলি কান্ট্রিতে কল করি তা এখানে রেটটি দিয়ে দেওয়া হয়েছে তা আপনি যেই কান্ট্রিতে কল করবেন সেই কান্ট্রি সিলেক্টেড করার সাথে সাথে চলে আসবে তো এমনও হতে পারে আপনার পিপার সিমে ভিন্ন রেট হতে পারে বা সেমও রেট হতে পারে সঠিক এটা আমার জানা নেই তো এখানে আমি আরটি কান্টি সিলেক্ট করে দেখাচ্ছি তো আমি সিলি এই কান্টিটি কেটে দিচ্ছি কেটে কেটে দেওয়ার পর আবার সেম চলে আসতো তো এখানে দেখুন আফগানিস্তান আফগানিস্তানের উপর ক্লিক করছি তো আফগানিস্তানে দেখুন আফগানিস্তান ক্লিক করার পর এখানে আফগানিস্তান কান্টি কোড এবং টাকা করে কেটে নেওয়া হবে প্রতি মিনিট আমার প্রিপের সিম থেকে কল করলে তাও এখানে চলে আসছে তো দেখুন আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করবেন সেই কান্ট্রিটি এখানে কোডও চলে আসবে এবং আপনি কল এখান থেকে দেখতে পাবেন